জিবি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা হয় সোমবার। এদিনের সভায় উপস্থিত ছিলেন চেয়ারপারসন তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ কমিটির অন্যান্য সদস্যরা। জিবিতে চলা নানান সমস্যা নিয়ে আলোচনা হয় এদিনের মিটিংয়ে। সম্প্রতি বেশ কিছু বিষয় সিদ্ধান্ত হয়। হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ গ্রহণের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। আমরা এমনিতে গভর্নিং বডির মিটিং প্রতি তিন মাস পর পর আমাদের করার নিয়ম রয়েছে, যদিও এবারে গভর্নিং বডির মিটিং আমরা প্রায় সাড়ে চার মাস পরে আমরা করতে পেরেছি। বিশেষ করে রোগী কল্যাণের উদ্দেশ্য হচ্ছে, নামের সঙ্গে এটা সব কিছু নিহিত রয়েছে যে যারা রোগী রয়েছে তাদের সুবিধা আরও বেশি কীভাবে আমরা দিতে পারি, তাদের পরিষেবা আরও কীভাবে আমরা দিতে পারি, যেটা আমরা কোভিডের সময় আপনারা লক্ষ্য করেছেন। এবং রাজ্যের সবচেয়ে বড় হসপিটাল আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা জিবি হসপিটাল আমাদের রয়েছে। তো আজকে আমরা হেলথ সেক্রেটারি থেকে এনএসএমের ডাইরেক্টর, আমরা সবাই, আমাদের ডিএম সাহেব এবং আমরা প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের এমএস সাহেব, সবাই আমরা ছিলাম আজকের মিটিংয়ে। আজকের মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে 2018 সালের 25 সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে আয়ুষ্মান ভারত কার্ডের উদ্ঘাটন করেছিলেন, শুরুয়াত করেছিলেন, যে গরিব মানুষের যে স্বাস্থ্য পরিষেবা, গরিব মানুষও যাতে তার সমস্ত ধরনের পরিষেবা পেতে পারে তার জন্য ব্যবস্থা রেখেছিলেন। তো 2020-এর 15ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীজি লালকেল্লাতে উনি বলেছিলেন যে আমরা ই হসপিটাল, আয়ুষ্মান ভারত ডিজিটাল স্বাস্থ্য মিশন, যে আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে সমস্ত মানুষ, ডাক্তারদেরকেও একটা ডাটা ব্যাংক থাকা, হসপিটালের মধ্যে ডাটা ব্যাংক থাকা, ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে সব জায়গার মধ্যে, যাতে আমরা কোনো পেশেন্ট জিবি হসপিটালে দেখানো হয়েছে, দেখেছে, কিন্তু এক মাস পরে আবার জিবি হসপিটালে আসবেন কিন্তু ও এক্স রের যে রিপোর্টটা আনতে ভুলে গেছেন, হয়তোবা প্রেসক্রিপশন অনেকটা ভুল এনেছেন, তো ওই জায়গায় একটা পেশেন্টের আইডি থাকবে। টোটালি আমরা ই হসপিটাল যে ব্যবস্থা আমরা জিবি হসপিটালে সেটা করতে চাইছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা যে ডিস্ট্রিক্ট হসপিটালে যে সেই ব্যবস্থা থাকে এনএসএমের মাধ্যমে হচ্ছে, কিন্তু আমাদের স্টেট যে হসপিটাল সেটা আমরা রোগী কল্যাণ থেকে করব। তার জন্য যে কোনো পেশেন্ট আসবে তার আইডি থাকবে এবং ওনার সে ঘরে বসে ওনার এক্স রে রিপোর্ট দেখতে পারবেন, ল্যাবের যে রিপোর্ট থাকবে উনি দেখবেন, সিটি স্ক্যানের জন্য ঘুরতে হবে না। এবং বিশেষ করে আগামী এক বছরের মধ্যে 100% পেপারলেস জিবি হসপিটাল যাতে চলাফেরা করতে পারে এইভাবে আমরা ব্যবস্থা করছি। তার মধ্যে অনেক কিছু আমরা সুবিধা পাবো এবং আমার ঘরে বসে আমার কোনো পেশেন্ট যে ডাক্তাররা রয়েছে তাদের সঙ্গে অনলাইনে কথা বলে উনি তার পরিষেবা নিতে পারবেন। তো এই ব্যবস্থা করার জন্য বিশেষ করে ই হসপিটাল এবং আরও কিছু বিষয় রয়েছে, রিনোভেট করা, একটা ক্যান্টিন করা আমাদের ভালোভাবে, এর বাইরে রয়েছে আমাদের নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।